এই ভাইয়ের কাছে যদি তোমরা গাড়ি ঠিক করতে চাও, আমি এই ভাইয়ের নাম্বার এই ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তোমরা যদি গাড়ি ফাড়ি ঠিক করতে চাও, এই নাম্বারে কল করবে। ভাই সাটাং তুলবে কি সাটাং তুলছে আগস্টে ছ মানে তুলবে ভাই, পুরো রাইডার থাউজেন্ডের জন্য পুরো অ্যাক্সিডেন্ট হয়ে গেল ভাই। দোয়া করছি ভাই সবসময় ভালো থাকুক ভাই, এখানে থাকুক। কী ভাই প্রচুর খারাপ। এই হচ্ছে ভাই দোকান, এসে গেছি ব্যাটারির দোকানে, এটা কিলখানার সাইডেই আছে। তো ব্যাটারিটা নো, কাস্টমার ফোন করেছে মালিককে, মালিককে ফোন করে দাম কমাচ্ছে। ও মাই গড, ওয়াও, ইসকি মা কা ভোলা চেহারা। দোকানদার চুরি চুরি না ভাই, এ রহা নাই জাতা, তড়প হি এসি হ্যায় না। वेलकम बैक टू द माय चैनल। तो सॉरी 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 सॉरी। हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পর ঘুরে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে আজকে শুধু মানে বলছিলাম না, গাড়িটা খারাপ হয়ে গেছে, ওই গাড়িটাই আজকে সারাবো। ব্যাটারি চেঞ্জ হবে, ব্রেক শু চেঞ্জ হবে, অনেক কিছু চেঞ্জ হবে গাড়ির। তো কী করবো কী করবো, ওই দিন কী বলবো মানে গাড়িটার মানে হাইওয়ে দিয়ে আসতে আসতে পুরো টায়ার বাস্ট হয়ে গেছিলো পিছনের চাকায়। ওই হাইওয়েতে দাঁড়িয়ে টায়ারটা চেঞ্জ করিয়েছিল, তারপরে চেঞ্জ করে দেওয়ার পর আমরা ভেবেছিলাম ব্যাটারিটা চেঞ্জ করাবো, কিন্তু ব্যাটারিটা চেঞ্জ করাতে আর পারিনি। আজকে ব্যাটারিটা চেঞ্জ করাচ্ছি, আজকে সানডে, এই সকাল প্রচুর রোদ দিয়েছে। একদিন পর মানে কী বলো ভাই, এই যে আমাদের মেকানিক হয়ে যাচ্ছে, এইটা এই যাচ্ছে ব্যাটারি কিনতে যাচ্ছি আমরা দুভাই মিলে এখন। চলো ব্যাটারি ব্যাটারি কিনি, তারপর দেখাচ্ছি কী কী হয়। A few moments later. সত্যি ভাই প্রচুর খারাপ লাগছে আগস্টের ছহানের জন্য ভাই, পুরো রাইডার থাউজেন্ডের জন্য পুরো অ্যাক্সিডেন্ট হয়ে গেল ভাই। দোয়া করছি ভাই সবসময় ভালো থাকুক ভাই, এখানে থাকুক। কী ভাই প্রচুর খারাপ লাগছে ভাই ওর জন্য, দাঁড়াটা না হঠাৎ করে মানে ঠিক ছিল ভাই, হঠাৎ করে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল না ভাই, উচিত ছিল না ভাই। ওই রাত জেগে সারা রাত জেগে ওই রাইডে বেড়াবো, ওরা রাইডে বেরিয়েই ভুল করেছে ওটা। তাও সেখানেই থাকুক, ভালো থাকুক, ওরা এটা আগস্টে ছয়। এই হচ্ছে ভাই দোকান, এসে গেছি ব্যাটারির দোকানে, এটা কিলখানার সাইডেই আছে। তো ব্যাটারিটা নেবো এখন, দেখি ব্যাটারি কথা হচ্ছে ভাই কথা বলছে। আর এইটা হচ্ছে আমাদের খাট, ব্যাটারি চেঞ্জ করছি, ব্যাটারিটা চেঞ্জ করে নিই। হ্যালো, আর চলো দেখি ব্যাটারিটা কী, এটা হচ্ছে ব্যাটারি, এক সাইডে ব্যাটারি আছে ভাই। চলো দেখি লাগিয়ে দেখি কি এখন গাড়িটা কেমন চলে। ভাই এখন দাম কমাচ্ছে, কাস্টমার ফোন করেছে মালিককে, মালিককে ফোন করে দাম কমাচ্ছে। চেঞ্জ করছে ভাই ব্যাটারি, ব্যাটারি ছাড়া বহুত তেল নষ্ট হচ্ছিল ভাই, গাড়ি গাড়ি স্টার্ট করে রাখতে হচ্ছিল। সুন্দর লাগছে ভাই, চলো হয়ে গেছে। এবার পিছনে ব্রেক শু লাগবে, সামনে ব্রেক শু লাগবে, একটা মোবিল লাগবে,
চলো না ভাই, কোনো খরচা, খালি পকেট খালি হচ্ছে, পকেট খালি হবে, খালি পকেট। ভাই গরম, কি গরম ভাই, ব্যাটারি নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি ভাই মোবিল ব্রেক শুনিতে, তারপরে গাড়িটা ঠিক করবো, ঠিক করে আর কি কি খারাপ হয়েছে ওগুলো দেখবো, ওগুলো চেঞ্জ করতে হবে। না কি আমাদের তো ভাই এখন চালাচ্ছে, ওরে ভাই চলো এই সিল লাইন পার করছি, যাচ্ছি এবার একটু এই ভাইয়ের কাছে। যদি তোমরা গাড়ি ঠিক করতে চাও আমি ভাইয়ের নাম্বার এই ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তোমরা যদি গাড়ি ফাড়ি ঠিক করতে চাও এই নাম্বারে কল করবে, ভাই সাটাং তুলবে, কি সাটাং তুলবে ভাই, তোমরা গাড়ি ফাড়ি খারাপ হবে ভাইয়ের কাছে চলে আসবে, ভাই হেভি গাড়ি দাঁড়ায়। ও দেখো গাড়িটা, দেখো দেখো দেখেছ, প্রচুর গরম লাগছে ভাই, প্রচুর গরম, আজকে সানডে রাইডটা বেরোবে মানে বুঝতে পারছি তো, আজকে সানডে রাইডটা পুরো একদম ঘর হয়ে যাবে, কি সুন্দর লাগছে, ব্যাটারিটা লাগিয়ে আমার ফুল মজা লাগছে আজকে, পুরো তেল ফেস তেল নিচ্ছে একদম, আর বেশি তেল শেষ হবে না। মোবিলের দোকানে চলে এসেছি, এইটা হচ্ছে MS মোটর, এখানে সব কিছু নেবো, মিনি সব কিছু নিয়ে তারপরে দেখছি কি কি হয়। তো এসছো দোকান ভাই, হাতে কাছে দেখা যাচ্ছে, এই রেসুটা লাগাবো আর কি কি আছে দেখি। इसकी माँ का भोला चेहरा, अरे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना, नहीं नहीं सुंदर कैमरा उच्च तो, हेलो गाइस जॉयस, अरे वापस तू बोलते देखे दे तो भाई আবার এসে গেছি গাড়ি নিয়ে, ভাই ঠিক করছে এখন, পুরো পুরো পার্টস পাস আলাগ করে দিয়েছে ভাই, কি বলবো, ইস দেখো তোমরা দেখো ভাই, পুরো দেখছো ভাই গাড়ির সব কিছু আলাদা হয়ে গেছে ভাই, এটাও আলাদা, কি বাবা সিট আলাদা ভাই, ভাই কি প্রবলেম হয়েছে ভাই বুঝতে পারছি না, প্রবলেমটা এইখানের মধ্যেই কিছু একটা প্রবলেম হয়েছে, কিন্তু শর্ট হয়ে যাচ্ছে গাড়িটা ভাই বুঝতে পারছি না, সব দেখি কি হয়, সামনে দিয়ে ঠিক আছে পিছন দিয়ে দেখো সব উঠে গেছে ভাই গাড়ি, ভাই পুরো চেঞ্জ দেখি ভাই, একটু দেখি এটা দেখি, দেখো ভাই ব্রেকসও কেমন থাকার কেমন হয়ে গেছে, চেঞ্জ করতেই হবে একে, পুরো দেখছো পুরো ক্ষয়ে গেছে জায়গাটা, আবার এসে গেছি গাড়ি পুরো অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে, এবার একটু পরে চালাবো, ধোবো গাড়িটা, ধুয়ে নিই, ধুয়ে ফুয়ে তারপরে দেখি, ভাইয়ের সব জিনিস যন্ত্রপাত্র সব গোছানো হয়ে গেছে, এখন দেখি গোছাবো, এবার গুছিয়ে ফুছিয়ে গাড়িটা ধোবো, ধুতে হবে গাড়িটা, চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, এই এতটুকুই ছিল এই ভিডিওটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে, তোমরা যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর শেয়ার কমেন্ট লাইক ঠিক আছে এগুলো করতে ভুলবেন না, এগুলো অলমোস্ট করে দিয়ে নিয়েছি, চলো আর হয়ে গেছে গাড়ি ফাড়ি ধুয়ে নিয়েছি, গাড়ি ওয়াশ হয়ে গেছে, চলো আজকের মধ্যে এইটাই হয়ে গেল ভিডিওটা, ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট সব কিছু করে দিও, চলো আবার নতুন ভিডিওতে দেখা হবে।